আছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর লেখকদের সাথে আলাপ করি। এই মুহূর্তে আমার সাথে আছেন কবি ও কথাকার হাসনাত সোয়েব। নতুন বইয়ের খবর আসেন আমরা তার কাছে জানি। সোয়েব কেমন আছেন, নতুন বই কি কি? একটা বই আসছে নতুন, আর একটা বই হচ্ছে রিপ্রিন্ট হয়েছে মেলাকে সামনে রেখে। নতুন বই হচ্ছে একটা নভেলা বা আমরা শর্ট ফিকশন বা ফ্যাশ ফিকশন ডেভেলপ বই, সন্ধ্যায় ভুল পথে আহির বইরও। আর এটা তো আপনার আগের বই? হ্যাঁ, এটা হচ্ছে এটা থার্ড এডিশনটা হচ্ছে পাবলিশ, মানে একটা কবিতার বই থার্ড এডিশন। এবং এটা নিয়ে তো রিভিউ প্রচুর হয়েছে না? হ্যাঁ, প্রায় 300+ 300+ রিভিউ। গ্রেট, অভিনন্দন। নভেলা কেন লিখতে মনে চাইলো আর সেটা আগে জানি। খুবই হচ্ছে আমরা এখন অনেক বেশি হচ্ছে ট্রেডিশনাল ফর্মে হচ্ছে উপন্যাস বা ফিকশনগুলো লিখছি। আমার মনে হচ্ছে এখন আসলে মানে বড় ফিকশন লেখা, মানে আমি যদিও বসছিলাম বড় ফিকশন লিখবো বা একটা বড় কলে বড় লিখবো, লিখতে গিয়ে আমি যেটা ফেস করতেছি সেটা হচ্ছে নানা ধরনের সমস্যা, কিন্তু আমি লেখক হিসেবে লিখতে গিয়ে ফেস করছি সময়ের স্বল্পতা, নানা ধরনের ব্যস্ততা, গ্যাজেটের সমস্যা। ধরেন হচ্ছে আমি লিখতেছি, এর মধ্যে হচ্ছে ফেসবুকে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, আবার অফিসে যেতে হচ্ছে, আবার বাসায় নানা ধরনের কাজ। তো চিন্তা করলাম আসলে আমার তখন মনে হলো 500 পৃষ্ঠার কথাকে আমি আসলে 50 পৃষ্ঠায় বলতে পারি কিনা, আর সেটা অবশ্যই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি পারছি কিনা সেটা হয়তো পাঠক পড়লে বুঝতে পারবে। আর আমার ব্যাপারটা ছিল যে আমার মনে হয় আমি বলতে পারছি, এবং পাঠক হয়তো পরে তার ওইটা স্যাটিসফাই হইলো কিনা সেটা আসলে পরে হয়তো আমি পাঠকের কাছে রিভিউ পাইলে হয়তো বুঝতে পারবো। আমার প্ল্যানটাই ছিল হচ্ছে জিনিসটাকে হচ্ছে আসলে একটু কম্প্যাক্ট জায়গা থেকে হচ্ছে বলতে পারি কিনা। আচ্ছা, আমি একটা একটা প্রথম স্তবকটা এই বইয়ের আমি ভাষাটা নজির দেখানোর জন্য পড়ে শোনাতে চাই। কয়েকটি রাত একসঙ্গে চোখ মেলতে শুরু করেছে, সেই রাতের ভেতর কেউ যেন গমক ভরে রেখেছে। তোমার অন্ধত্বের তৃতীয় দিন আজ, অন্ধকারকে ঠিকভাবে বুঝে উঠতে পারার সময় এখনো আসেনি। ঘুম ভাঙার পর এখনো আলোর ঘ্রাণ খোঁজে তোমার চোখ, সঙ্গে তার স্পর্শ। কিছুই নেই সেখানে, কেবল একটা অন্ধকার ঘাপটি মেরে বসে আছে। নিজের অন্ধত্বের কিছুই মনে করতে পারো না তুমি, কেবল একটা আলোর ঝলকানি তোমার মনে আছে। আর মনে আছে অসংখ্য চন্দ্রমল্লিকার গাছ, এখন একা একা বসে ঠিক করছো তোমার করণীয় সম্পর্ক। এদের তো মনে হচ্ছে আমি কবিতা পড়তেছি। আমার মনে হচ্ছে আমি এই ভাষায় লিখতে পছন্দ করি, মানে আমি হচ্ছে একটু মানে জিনিসটাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে একটু, আমার যে আগের বইটা ছিল এর আগে বিষাদের মা কান্তারা, ওখানে আমি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে আমার চেষ্টা ছিল একটা এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যাওয়া, ভাষাটাকেও একটু আসলে একদম যা বলতে চাচ্ছি সরাসরি বা স্ট্রেট না বলে এটাকে আসলে অন্যভাবে বলা যায় কিনা সেই চেষ্টাটাও ছিল, মানে আরেকটু এক্সপেরিমেন্টালি কথাগুলো বলা যায় আমি যেটা বলতে চাচ্ছি। এরপরে হয়তো গেলে হয়তো অনেক কিছু হচ্ছে অনেক স্ট্রেট ওয়েতে পাওয়া যাবে হয়তো, মানে যেটাকে আমরা সহজ ভাষায় বা হচ্ছে গদ্যের ভাষায় যেটা, কিন্তু আমি যখন লিখতে যাচ্ছি তাহলে এই ভাষাটাই মনে হচ্ছে আমার গল্পটা বলার জন্য অনেক বেশি হচ্ছে সক্ষম বা এই ভাষায় বলতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দারুণ। আচ্ছা সাহেব, আপনার লেখা আমার নিজের খুব পছন্দের, আপনি জানেন। আমি এই শেফালিকে জানে নিয়ে একটু কথা বলি। শেফালিকে জানের হলো সবচেয়ে বেশি রিভিউ, বোধ হয় আমার ধারণা সবচেয়ে বেশি রিভিউ হয়েছে এই বইটার, এবং সবচেয়ে বেশি পাঠক রিভিউ দিয়েছে। মানে আপনার কি মনে হয় এখন, ধরেন আপনাকে যদি এই বইয়ের লেখক হাসনাত সোয়েবের জায়গা থেকে নাম কাটা হাসনাত সোয়েব বানায় দেওয়া হয়, আপনার কি মনে হয়? এর মধ্যে কি আপনি বইটা পড়েছেন আবার? হ্যাঁ, দু একবার হয়তো আমি পড়ছি, হয়তো মানে সরাসরি সব ইয়া করি নাই, মানে একদম পুরো বইটা পড়ি নাই, কিছু কিছু অংশ হয়তো আমি বিভিন্ন সময় হচ্ছে পড়তে গেছি, হয়তো মনে হলো যে আমাকে পড়ে দেখি, তখন হয়তো পড়ছি, এভাবেই হচ্ছে পড়া হয়েছে। আমি হয়তো পুরো পড়লে কেমন লাগে? এখন পড়লে মনে হচ্ছে খারাপ ছিল না। বদলাইতে হয়, বদলাইতে ইচ্ছে করে কিন্তু না, আমার এখন আমার কোনো কখনোই কোনো লেখায় কোনো কিছু আসলে বলতে ইচ্ছে করে না, একদম আমার প্রথম বই থেকে শুরু করে শেষ পর্যন্ত পর্যন্ত আমার মনে হয় না যে আমার মনে হয় আমি ওই সময় যে কথাটা বলতে যাচ্ছিলাম মানে ওই কথাটাই আমি তখন বলছি, এটা আসলে এখন চেঞ্জ করার কিছু না। এখন হয়তো আমি ওই কথাটা এভাবে বলবো না, একই জিনিসটা লিখতে গেলে হয়তো কোনো কোনো জায়গায় আমি হয়তো চেঞ্জ করবো, অন্যভাবে বলবো, কারণ আমার তো আমিও তো বড় হচ্ছি, আমারও এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাগুলো আমার সাথে হচ্ছে যুক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে আমি হয়তো নতুন কিছু যখন লিখবো তখন হয়তো ওখানে আমি আমার বলার এক্সপ্রেশনটা হয়তো চেঞ্জ হতে পারে বা ভঙ্গিটা বদলাতে পারে, ভাষাটা চেঞ্জ হতে পারে, এক্সপেরিমেন্টগুলো অন্যরকম হতে পারে, কিন্তু আমি যখন যেটা বলছি আমার মনে হয় যে ওই সময়ের জন্য এটাই আমার কাছে ঠিক মনে হয়েছে, ওইটাকেই আমি ইয়া করবো। এরপর কী আসছে আসলে, কী কী লিখছেন এখন? এখন আসলে আমি কিছুই লিখছি না এই মুহূর্তে, আমার একটা আরেকটা কাজ করার ইচ্ছা আছে, সেটা হয়তো আমি এখন শুরু করিনি দেখে আমি এখন এটা মানে বলতে পারছি না, হয়তো শুরু করলে আপনারা জানতে পারবেন যে হচ্ছে কাজটা শুনে। অভিনন্দন সাহেব, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি কথাকার হাসনাত সোয়েবের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।